তোমার আর কোনো ভয় নেই। আন্টি আন্টি, হ্যাঁ বাবা, আমার দম বন্ধ হয়ে গেছিল। এখন আর কোনো কষ্ট নেই তো তোমার? এবার বলুন তো হয়েছিল ওটা কি? দরজা জানলা বন্ধ করে দিয়ে চলে গেছিলেন, তাতেই বাচ্চাটা অজ্ঞান হয়ে যায়। কি, গাড়ি বন্ধ করে চলে গেছিল মানে? কি লোক মশাই, এ তো অমানুষ একটা। বাচ্চাটাকে এভাবে কেউ গাড়িতে বন্ধ করে রেখে চলে যায়? এরকম মানুষকে উচিত শিক্ষা দেওয়া উচিত। বিশ্বাস করুন, আমি না বুঝতে পারিনি। আমাদের মতো মানুষকে তো কেউই পাত্তা দেয় না দাদা, আমাদের উপরই তো কেউই ভরসা করতে পারে না। ওনারা দোষ কি বলুন? দেখে একটু শেখো কিভাবে মানুষের মতো আচরণ করতে হয়। আমার বড় ভুল হয়ে গেছে, আমি চেষ্টা করব যাতে মানুষের মতো আচরণ করতে পারি। এখন কোনো সাহায্য লাগলে বলুন, যদি বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। না না, ও একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সরি আন্টি। হ্যাঁ বাবা, সরি, খুব সরি, আমি তোমাকে ভুল ভেবেছিলাম। না বাবা, আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছিলে। মা বলেছিল তুমি খুব ভালো আন্টি। মায়েরা তো ঠিক কথাই বলে বাবা, এখন আর আমাদেরকে ভয় করছে না তো? চকলেট নেবে তো? মানে আমি কি কিছু ভুল বলে ফেললাম? আমি আসলে তাই জানতাম। না ছোট বৌদি, তুমি তো ঠিকই জানো রাজারহাটের বাংলোটা দাদা নীলাদ্রির নামে কিনেছে। ওটা না হয় নীলাদ্রির নামেই থাক, তুই তো অন্য কিছু চাইতে পারিস দিদি। আই শোন, তোর কথায় কি আমার চাওয়া পাওয়া ঠিক হবে? আমার ওটাই চাই। কিন্তু দিদি, তুই দাদার আমার মাঝখানে কেন কথা বলছিস বলতো? দাদা তার বোনের আবদারটা রাখবে কিনা সেটা দাদার উপর নির্ভর করছে। কি দাদা, বেশ, রাজারহাটের বাংলো বাড়িটা আমি তোর ছেলেকেই দিলাম। সত্যি? তুই সত্যি বলছিস দাদা? তোর দাদা কখনো মিথ্যে আশ্বাস দেয় না রঞ্জিনী, এ কথা তুই ভুলে গেলি? আমাকে ক্ষমা করবেন দাদা, আমি আর না বলে থাকতে পারছি না। আপনি তো অনেক শখ করে নীলাদ্রির জন্য বাংলোটা কিনেছিলেন, আপনি দিদিকে অন্য কিছু দিন না। ওমা তরিতা, এ কি কথা! মামা ভালোবেসে তার ভাগ্নিকে কিছু দেবে, তাতে তো বাকি সবার খুশি হওয়ারই কথা। আমি খুব খুশি। কিছু মনে করো না বর্দি, আমি আমি এটা মেনে নিতে পারছি না। তরিতা, আমার বাবা বলতেন কপালের লিখন কেউ বদলাতে পারে না, যার কপালে যা লেখা আছে তাই হবে, কেউ তার থেকে বেশিও পাবে না আর কেউ সেটা কেড়েও নিতে পারবে না। এটা তো দাদা বোনের ব্যাপার, আমাদের এটার মধ্যে ঢোকার দরকারটাই বাকি। এটা একটা পারিবারিক ব্যাপারও বটে মা। আমি যখন বলে দিয়েছি বাংলোটা রঞ্জিনীর ছেলে, তখন এটা নিয়ে এত কথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তাহলে আমিও লিস্টটা তৈরি করতে শুরু করি, আমার বর্দার কাছ থেকে কি কি লাগবে। আমার লিস্টে কিন্তু লম্বাবে বলে দিলাম। বাপরে বাপরে, গাছে কাঁঠাল গোপে তেল। ওরে, আগে তোর বিয়ের সম্বন্ধ আসুক, তারপর দেখবি তোর দাদা তোর জন্য কি কি করে। সে আর বলতে, বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা। উফ বৌদি, তোমরা পারো বটে, আমি কি তা করলাম? তোমাকে আর লজ্জা পেতে হবে না। আমি কি বাড়িতে পীযূষের কথাটা বলে উঠতে পারবো? কি সুন্দর দেখতে ওকে, পুরো ছোট ভাইয়ের মতো। কি ছোট ছোট আঙুল দেখো। হ্যাঁ,
আসবে? ছেলেটা এখনো এলো না কেন? এমন অস্থির লাগছে কেন মনটা? কি ভাবছো একাকা? না নীলাদ্রি, ও তো কখনো এত দেরি করে না, খুব টেনশন হচ্ছে আমার। আমি একটা কাজ করি, আমি শুভতোকে একটা ফোন করি। দাঁড়াও দাঁড়াও, আমি করছি আমি করছি। এই যে কি আজ এত দেরি হলো কেন তোমার? মা, মরবিমণি ভাইকে নিয়ে এসেছে। মরবিমণি অনেক ক্ষণ এসেছে, তোমার এত দেরি কেন হলো? কোথায় ভাই, কোথায়? ভাই ঘরে আছে। আমি যাই তাহলে দেখতে? না, এখন ভাইকে দেখা যাবে না। কেন? ভাই তো খুব ছোট, ভাইয়ের ঘরে ওরকম যখন তখন যাওয়া যায় না। আগে তুমি স্কুল ড্রেস চেঞ্জ করবে, হাত পা ধুয়ে পরিষ্কার হবে, তারপর ভাইয়ের ঘরে যাবে, কেমন? আমিও ভাইকে দেখেছি, খুব সুন্দর দেখতে। তাই? মা আমিও ভাইকে দেখবো। এই শোন, ভাই কি কোথাও পালিয়ে যাচ্ছে? এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে, সারাদিন ধরে দেখিস, এখন হাত মুখ ধুয়ে নে যা। আচ্ছা ফিরকি, এসো মা। শোনো, তোমায় এবার বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, তো মা চিন্তা করবেন তো। হ্যাঁ তো। উলবা বলে ফিরকি মা। শোনো, এটা ধরো ধরো। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ছোট্ট ভাই এসেছে না, নতুন অতিথি, সেই জন্য এই মিষ্টিগুলো তোমাকে আর তোমাদের বাড়ির সকলকে দেওয়া হয়েছে, খাবে, কেমন? এর মধ্যে লাড্ডু আছে, সবাইকে দিয়ে তারপরে খাবে কিন্তু। হ্যাঁ চলো মা, বাড়িতে সবাই চিন্তা করবে। এ বাবা, ফিরকি এখনই চলে যাবে? তো এইমাত্র স্কুল থেকে ফিরলাম, আমরা খেলবো না? ওরে বাপরে বাপ, তরবর তরবর না, এখন খেলা যাবে না। কেন? আরে বাবা, ফিরকি অনেকক্ষণ এসছে, সন্ধে হয়ে গেছে, বাড়িতে ওর মা চিন্তা করবেন না। ছি, এরম জেদ করে না, তুই আমার লক্ষ্মী সোনা ছেলে না। আইডিয়া, কালকে স্কুল ছুটি না, কালকে ফিরকি সকাল সকাল চলে আসবে, তিনজনে মিলে খুব খেলা হবে, তাহলে খুব মজা হবে। ফিরকি কাল সকাল সকাল চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। বড় লোকদের মিষ্টির স্বাদই আলাদা, হেভি খেতে। বড় লোক মানে কি লাড্ডু দাদা? বড় লোক মানে যাদের বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, তারাই বড় লোক। একি রে ফিরকি, মিষ্টি পেলি কোথায়? কে দিয়েছে তোদের? বাবা, এত বড় বড় লাড্ডু, খুব বড় দোকানের মনে হচ্ছে। এই চুরি করেছিস নাকি রে? মোটেই না, ওটা আমাদের দিয়েছে। আরে কে দিয়েছে সেটাই তো জিজ্ঞেস করছে। ওই এমএলএদের বাড়ি থেকে আমাদের দিয়েছে। ও বাবা, ছেলে হয়েছে বলে গোটা পাড়াতে লাড্ডু বিলাচ্ছে নাকি গো? তুমিও নাও না বড় মাসি, বাড়িতে সবাইকে দিতে বলেছে। এই ওসব দানের জিনিস আমরা খাই না, তুই আর তোর মা খা গিয়ে যা। মিষ্টি কোথায় পেলে মা? ওই এমিলের বাড়িতে ছেলে হয়েছে না, তাই মিষ্টি দিয়েছে। আচ্ছা যাও, সবাইকে দিয়ে খাও। ফিরকি, আমি এখন বাড়ি গেলাম, কাল সকালে আসব। আচ্ছা লাড্ডু দাদা। ভেতরে যাও, তুমি যাও। আরে লক্ষ্মী। আরে তো কিছু হয়েছে নাকি? না রে, কিছু না। আর সেই ছেলেটা রে, ফিরকিকে পড়ানোর জন্য যাকে ঠিক করেছিলিস, তার কোনো খোঁজ পেলি? খোঁজ পাইনি, তবে একটা খবর পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ, ওই পাশের পাড়াতে এসে পড়াতে আসে। ভাবছি কাল ডিউটিতে যাবার আগে এবার খবর নিয়ে তারপর ডিউটিতে যাব। দাদা, থ্যাংক
ইউ ফিরকি, আমি আসছি। চিন্তা করে সাহায্য কেন গো, কোথাও বেড়াতে যাবে? বেড়াতে যাব কি রে, আজ তো আমাদের পরব আছে। পরব? পরব মানে কি? আরে বাবা, পরব মানে হলো কি? মোচ্চাপ মোচ্চাপ। মোচ্চাপ মানে কি? মোচ্চাপ মানে হলো গিয়ে আমরা সবাই সেজে গুজে নাচবো। আজ দেখবি এমন খাবার নিয়ে আসবো না, দেখে তো তাক লেগে যাবে। পরবের খাবার? তোকে সাজিয়ে দি। এটা কি করছিলে তুমি? আমি আবার কি করলাম? এই মানুষের বাচ্চাটাই তো আমাদের মতো করে সাজতে চাইলো। কতবার আর তোমাদের বলবো বলো তো, যে ও আমাদের মতো নয়, ওকে আর কখনো এভাবে সাজাবে না। চল। কি দিমাগ দেখাচ্ছ? আমিও জানি ওই দিমাগ কি করে ভাঙতে হয়। আর কখনো তুমি ওইভাবে সাজবে না, বুঝেছো? আচ্ছা। কি রে লক্ষ্মী, তোর গলা পেয়ে ছুটে এলাম, চিল্লাচ্ছিস কেন? ওই যে বড় মাসি, ওদের মতো আমাকে সাজিয়ে দিয়েছিল তাই। আরে লক্ষ্মী, আজকে তুই তাড়াতাড়ি ডিউটি যাবি বললি না? ও দেখেছিস, একেবারে ভুলে গেছি, ওই ফিরকির মাস্টারের ব্যাপারে খোঁজ নিতে যাওয়ার কথা ছিল। কি রে ফিরকি, চ খেলতে যাবি না? যাব মা। যাও। চ। এই আজ তোরাও আমাদের সঙ্গে যাবি। আমরা কোথায়? কোথায় মানে? বাধাইয়ে আমরা কেন যাবো রোজি, সেটা তো আমাদের কাজ নয়। আরে রোজি, দয়া করে তাদের নিয়ে যাচ্ছে, তোরা চাইলেও আমাদের মতো জীবনে হতে পারবি না, বুঝলে? না রোজি, আমার হবে না, আমার একটা জরুরি কাজ আছে। রাখ তোর জরুরি কাজ। রোজি তুমি বিশ্বাস করো, আমাকে সত্যি একবার ওই পারে যেতে হবে। ওই ফিরকিকে পড়ানোর জন্য একজন মাস্টার দেখেছি তো, কি করবি লেখাপড়া শিখিয়ে? কোন লাট সাহেবটা বানাবি তোর আদরের দুলালিকে? হ্যাঁ রোজি তুমি, আরে চ চ, আর নকরা করিস না তো।
আরে অনেক কামাই আছে, আজকে ওই সিগন্যালে গাড়ির জানলায় জানলায় হাত পাততে হবে না, চ। কিন্তু আমি তো তোমাদের মতো নাচতে পারি না। ওরে আমার কোন শ্রীদেবী এলো রে, তোদেরকে কে নাচতে দিচ্ছে? হ্যাঁ শুনি, তোরা শুধু ঢোল বাজাবি আর পয়সা কুড়বি, বুঝলি? আর আমাদের জিনিসপত্র পাহারা দিবি? না রোজি, আমি যাব না। লক্ষ্মী, তুই বোধহয় ভুলে গেছিস আমার একটা শর্ত আছে, তুই সেই শর্তটা মানতে বাধ্য। এই বাড়িতে থাকতে গেলে তোকে আমার কথা মতো চলতে হবে, বুঝলি? আর শোন, এই রকম ভিকরি মার্কা শাড়ি পরে বাধা দিয়ে যাবি না, ঝকঝকে শাড়ি পরবি, বুঝলি? নয়তো আবার আমাদের ইনকামই কমে যাবে। আমার কিন্তু একটা শর্ত আছে রোজি, মাঝখানে একবার বেরিয়ে আমি আমার এই জরুরি কাজটা করে আসব। সে দেখা যাবে কোনে, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের একটু পরেই বেরোতে হবে। যা যা, এই রিতা আয়। মা, আজ তুমি বড় মাসিদের সাথে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমরা একটা জরুরি কাজে যাচ্ছি। লাড্ডু শোন, আমি না ফেরা পর্যন্ত তোরা যেখানে খেলিস ওইখানেই থাকবি। তাহলে তো লাড্ডু দাদা আর ওই বাড়িতে যাওয়া হবে না। দুষ পাগলি, মাসি বললো না যেখানে খেলিস সেখানেই থাকতে। ঠাকুরমশাই এসেছিলেন, সত্যনারায়ণ পুজোর ফর্দ দিয়ে গেছেন। ও, তাওর সাথে দেখা করে গেলেন না কেন? ওনার অন্য কোথাও যাওয়ার ছিল বোধহয়, সেজন্যই বসলেন না, আর বললেন বিকেল বিকেল চলে আসবেন। তা বেশ, ললিতাকে তাহলে পাঠিয়ে দাও এখন বাজারে। আর শোনো, বলবে ফর্দ মিলিয়ে ভালো করে যেন সব কিনে আনে গুছিয়ে, এই পুজোয় বসে এটা নেই সেটা নেই এরকম যেন না হয়। না ধরো মা, ললিতা বাজারে গেলে খুব অসুবিধা হবে, বাড়িতে অনেক কাজ রয়েছে তো, তাছাড়া রান্নাঘরের সমস্ত কাজ তরিতার একার পক্ষে করা সম্ভব নয়। বাচ্চাটার কত কাজ রয়েছে, জিনিসপত্র স্টেরিলাইজ করতে হবে, জামাকাপড় কাচতে হবে, অনেক কাজ। তা ঠিক, তো যাবিটা কে তাহলে? আমি চলে যাচ্ছি, বাজারের সমস্ত জিনিসপত্র মিলিয়ে গুছিয়ে নিয়ে আসবো আমি। তাই যাও, এতদিনে একটা কাজের কথা বলেছো। যাও, দাঁড়িয়ে রইলে কেন, আর তাড়াতাড়ি আসবে। তুমি তো বেরোলে তোমার আর সময়ের জ্ঞান থাকে না, ফিরে এসে পুজোর জোগাড়টা সব তোমাকেই করতে হবে, এটা মাথায় রেখো। আমিও তোমার সাথে যাই বড় বৌদি। না, তোমাকে এখন কোথাও বেরোতে হবে না, মেয়েটা সবে মাত্র কাল বাড়ি ফিরেছে, এটা সেটা লাগবে হাতের কাছে এগিয়ে দিতে হবে তো। তুমি বাড়িতে থাকো, তোকে আমি সাজিয়ে দিচ্ছি আজকে, দেখি তাকা এদিকে, হাঁকা তাকা। আরে আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো, লোকজন আসবে, একটু তো মানিয়ে গুছিয়ে নিতে হবে মা। আচার বিচার নিয়ম কানুন গুলো পালন না করলে হয় বলো তো? দুধ, আরে তোমরা করো না মা, আমাকে ছেড়ে দাও। আচ্ছা রঞ্জিনী শোন, তুই একটু বস, আমি চান করে আসি। হ্যাঁ বস। এই ওইগুলো আসে না? হ্যাঁ গো দিদি, তাই তো মনে হচ্ছে। তোমার খুব
আনন্দ হচ্ছে মনে হচ্ছে? না 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 না, আসলে আমি ওই শুনেছি জানো তো, ওদের আশীর্বাদে না মানুষের জীবন বদলে যায়। ওরা খুব পয়া হয় গো রঞ্জিনী দিদি। এই চুপ করো তো, আর লোক পেলো না, ওদের নাকি আশীর্বাদ নিতে যাবে। আমি জানি ওদের। আই চুপ কর, পাকা মেয়ে কোথাকার। আমাদের একটু দেখতে দাও না বড় বিমনি। না বলেছি তো, আই বিদিশা যা ওদের নিয়ে উপরে যা। চলো কোথেকে খবর পাই বলো তো, কে জানে। যাও না বাড়ি গিয়ে দেখে শোনো। আরে যা।